আমাদের আমাদের প্রতিষ্ঠান আমাদের পাবনা সুগার মিল ভেনেলা সাংবাদিক করতে পারে না, মিল উৎপাদনে যেতে পারে না, সুতরাং ওখানে উৎপাদন খরচ বেশি পড়ে যায়, কম উৎপাদন করে যেটা হয় না চাষি ব্যাপারে যেটা বলা নির্দেশনা যেটা আছে চাষির আখটা মারাই ব্যবস্থা হবে সরাসরি কোনো কিছু আসে না, তবে আমি আনঅফিসিয়ালি বিভিন্নভাবে আমরা যেটা জানছি যে শ্রমিকদের সমন্বয় করা হবে। আমি স্যার ফোন বলছি কোনো মেলা যাবে না, এই মেলা মেলে এই আনা মেলে মারা গেছে, আমরা বহুত ক্ষতি করতে পারে নর্থ বেঙ্গলে শঙ্কা করতেছে যে সাত আট মাস সব নয় মাস পরে আর মার ভাঙা হবে ওকে হবে তো করবে যেটা আসছে সেটা এই মিলে মারাইটাই এই মিলে হবে না, এটুকুই বলা আছে। নর্থ বেঙ্গলে কিছু কেন রাশিয়াকে দেওয়া হয়েছে দিয়ে তাদের কেনের সঙ্গে এই এই কেন মিলা তারা প্রোগ্রাম করছে, এতে সরকার লোকের মত আমলারা এই সরকারের এমন অবস্থা করতেছেন যা এই সরকারের ভীতি মাটি উচ্ছেদ হয়ে গেল। আপনারা যে দুর্নীতি করতেন যে দুর্নীতিবাজরা আপনারা এই চেয়ারে বসে আছেন, আপনারা এই ঘরের ভিতর বসে আজকে যদি গেলে পাবনা সুজানগরের আখ নিয়ে যান, যদি গেলে আপনার এই গোপালপুর মিলে খাওয়াতে হয় তাহলে প্রতি মেট্রিক টনে আপনার কত হাজার টাকা করে আপনার ই দিতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে। ধ্বংস করে দিয়ে এই সরকারের উৎখাতের সর্বান্তাইরা এই শেখ হাসিনার সরকারে উৎখাতের সর্বান্তাইরা লিপ্ত আছে এরা। আমার নিজের সাথে